নমস্কার, ঘরের স্পেশাল মিনি কুকিং ফুড থেকে দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আজকে ভিডিও হলো হাফ বয়েল ডিম সেদ্ধ। তো দর্শক বন্ধু, হাফ বয়েল ডিম সেদ্ধ করার জন্য আমি এখানে কয়েকটা হাঁসের ডিম নিয়েছি। এগুলো বাড়ির হাঁসের থেকে ডিমগুলো পেয়েছি। তো দর্শক বন্ধু, সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনি দেখতে থাকবেন। তো এই ডিম দিয়ে আমি আজকের হাফ বয়েল ডিম সেদ্ধ আপনাদের দেখাবো। তো এই দেখুন, আমি এখানে চারখানা ডিম নিয়েছি। চারখানা ডিম আজকে আপনাদের খুব তাড়াতাড়ি কী করে সেদ্ধ করতে হয় আর সেটাই আপনাদের দেখাবো। তো আমি এখানে দেখুন, প্রথমে কড়াইতে কিন্তু জল নিয়েছি আর এখানে চারখানা বাটি নিয়েছি। বাটিতে একটু করে জল নিচ্ছি। এখানে যেটা আমার ভুল হয়েছে, এই জলটা যদি আমি একটু গরম করে নিই তাহলে কিন্তু খুব ভালো হতো। তো এই ভুলটা কিন্তু আমি করেছি, আপনারা কিন্তু করবেন না। এই যে জলটা আমি নিয়েছি, এই জলটা কিন্তু একটু গরম করে নেবেন, উষ্ণ গরম করে নিয়ে তার উপরে ডিমটা দেবেন। দেখবেন খুব সুন্দর তাড়াতাড়ি ডিমটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি এই জলটা ঠান্ডা জলের উপরে দিয়েছি, সেই জন্য আমার ডিমটা সেদ্ধ ঠিক হয়েছে কিন্তু ডিমটা একটু বাটির নিচে লেগে গেছে। আর ওই জলটা যদি উষ্ণ গরম থাকতো তাহলে কিন্তু এইটা আর লাগতো না। তাহলে হাফ বয়েল ডিম সেদ্ধ করতে গেলে আপনার কিন্তু এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে আপনার যেমন ডিম দেবেন ঠিক তেমনভাবে ডিমটি সুন্দর হয়ে হাফ বয়েল হয়ে কিন্তু আপনি একদম বাটিতে লাগবে না, সরাসরি একদম উঠে আসবে। তা দর্শক বন্ধু, ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন। আশা করছি আপনার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। এদিকে কড়াইতে আমি যে জলটা দিয়েছিলাম ওই জলটা কিন্তু ভালো গরম হয়ে গেছে আর আমি ওই জলের মধ্যে কিন্তু ডিমের বাটিগুলো বসিয়ে দিয়েছি। আর এ পাশে আমি কিন্তু কাঁকড়া, একটা কাঁকড়া দিয়ে আমি তরকারি রান্না করব। মোটামুটি কাঁকড়াটা ভালো করে ভেজে নিচ্ছি। তো দর্শক বন্ধু দেখুন, এই ডিমটা কিন্তু আমি এই প্রত্যেকটা চারটে বাটি এরকম করে আমি জলের উপরে ফুটিয়ে রাখবো। এতে কিন্তু খুব তাড়াতাড়ি ডিমগুলো সেদ্ধ হয়ে যায় ফুটন্ত জলের উপরে দেওয়ার জন্য। তো এগুলো আমি, যেহেতু আমার আগে ঠান্ডা জল দেওয়া হয়েছিল, তাই আমি এখন এই গরম জল একটু উপরে দিয়ে নিলাম যাতে আমার ডিমটা তুলতে সুবিধা হয়। এবার এই গরম অবস্থায় কিন্তু তুলে নিলে খুব ভালো হবে। এই জলটা আপনার ফেলে দিতে হবে ওপর দিয়ে, যেহেতু এটা ডিমটা সেদ্ধ হয়ে গেছে তাই এর উপরে কোনো জল কিন্তু লেগে থাকবে না। আর এই একটা ভুল আমি করছি, দেখুন এটা চামচের গোড়া দিয়ে না করে আপনার চামচের মুখ দিয়ে করলে কিন্তু আরও সুন্দর হবে। কিন্তু আমি প্রথমে এই ভুলটা করেছি, চামচের গোড়া দিয়ে না করে আপনি চামচের মুখ দিয়ে কিন্তু এই সেদ্ধ ডিমগুলো তোলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার ডিমটা ভাঙবে না। প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো উষ্ণ গরম জলের উপরে ডিমটা ভেঙে দিতে হবে। আর এই ডিমটা যখন তুলবেন তখন কিন্তু চামচের মুখ দিয়ে তুলবেন। আমি পরবর্তী দুটো ডিম আপনাদের তোলা দেখিয়ে দেবো। এই দেখুন চামচের মুখ দিয়ে তুলছি। এইটা দিয়ে এইভাবে তুললে কিন্তু ডিমটা অত ভাঙবে না। আর এই সেদ্ধ ডিম কিন্তু অনেকে বাচ্চাদের খাওয়ানো খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। তো আপনার মনে হয় যে এইভাবে আপনি সেদ্ধ ডিম করলে খুব ভালো হবে। আর সরাসরি তো আমরা সেদ্ধ ডিম করে থাকি, যেটা ডিম ধুয়ে কড়াইতে দিয়ে দিই সেটা তো আরও সুবিধা হয়। তো এইভাবে আপনি ডিম যদি সেদ্ধ করেন তাহলে কিন্তু আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক, বাটিতে জল দেওয়ার আগে উষ্ণ গরম জল দিতে হবে। দুই, ডিমটা তোলার সময় চামচের মুখ দিয়ে তুলতে হবে। তো আমার ভিডিও আজ এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অল দ্য বেস্ট, সকলে ভালো।